নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, এরকম অনেক বড় ব্যবসা আছে যেগুলো কম টাকা দিয়ে শুরু করা যায় বা কম টাকার মেশিন দিয়ে শুরু করা যায়। তো আজকে যে ব্যবসাটি সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা সোডা মেকিং বিজনেস। আপনি যদি সোডা তৈরি করার মেশিনটা কিনতে যান তাহলে অনেক বেশি টাকা দিয়ে আপনাকে কিনতে হয় বা এর দামটা অনেক বেশি। কিন্তু আজকে যে মেশিনটি সম্পর্কে আমি বলবো সেটা মাত্র 3,000 টাকা দিয়ে আপনি কিনতে পারবেন, আর এই 3,000 টাকার মেশিন দিয়ে প্রতিদিন 1,000-1,500 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। তো ফ্রেন্ড, আপনি যদি শিখতেছেন ব্যবসাটি তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলো শুরু করা যাক। তো ফ্রেন্ড, আপনাকে যে মেশিনটা কিনতে হবে সেটা সোডা মেকার মেশিন। এই মেশিনটা চালাতে কোনো রকম কোনো ইলেকট্রিসিটি বা ব্যাটারির দরকার নেই। এর সাথে ওটো সিলিন্ডারটা সেট করতে হবে। সেট করার পরে এর সাথে অটোমেটিকই একটা বোতল দেওয়া থাকবে, যে বোতলটায় আপনাকে জলটা ভরতে হবে। তো এটা খুবই ইজি প্রসেস। বোতলে জল ভরার পরে দু একবার প্রেশার করার সাথে সাথে কিন্তু 2-3 বার আপনাকে প্রেশার করতে হতে পারে, তার ভিতরে কিন্তু একটা সোডা তৈরি হয়ে যাবে। যখন সোডাটা তৈরি হয়ে যাবে তখন এর সাথে আপনি যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন, যে কোনো ফ্লেভার, যে কোনো কালার। মানে একটা মাত্র মেশিন দিয়ে আপনি অরেঞ্জ, ম্যাঙ্গো, লিচি যে কোনো কিছু বানাতে পারবেন, আর নর্মাল যদি সাদা করতে চান সেটাও করতে পারবেন। তাছাড়াও একটাই সিলিন্ডারে আপনার প্রায় 150টি বোতল তৈরি করে দিতে পারবেন। তো ফ্রেন্ড, দেখে নিন মেশিনটা আপনি কোথা থেকে পারচেস করবেন। আপনাকে দেখানোর সুবিধার্থে আমি আমাজনের ওয়েবসাইটটা খুলে রেখেছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 3,500 টাকা মেশিনটির দাম আছে। এর থেকে লো কোয়ালিটির মেশিনও পেয়ে যাবেন, কিন্তু মোটামুটি 3,500 টাকার মেশিন দিয়েই এটা স্টার্ট করা ভালো, কারণ এটা গ্যারান্টি থাকে আর এটা সহজে খারাপ হয় না। আর আপনাকে যে ওটো সিলিন্ডারটা লাগবে সেটাও আপনি অনলাইনে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বোতল আর সিলিন্ডার মিলিয়ে দুটোই 200-720 টাকার ভিতরে চলে আসে। তো একটা সিলিন্ডার দিয়ে আপনি 150-এর মতো বোতল তৈরি করতে পারবেন। তো এই সিলিন্ডারগুলো নতুন না কিনেও আপনি যদি ভরানোর কোনো জায়গা পান আপনার আশেপাশে, সেখান থেকে কিন্তু ভরাতে পারেন, ভরিয়ে কিন্তু চালাতে পারবেন। তাহলে আপনার একটা সিলিন্ডারে 720 টাকা খরচা হবে না, কম টাকা হয়ে যাবে। আর এছাড়াও আপনি যদি এই মেশিনটা লোকাল মার্কেট থেকে কিনতে চান তাহলে আপনি আশেপাশে যে কোনো বড় বাজারে পেয়ে যাবেন, বা যেখানে যদি নাও থাকে তাহলে কিন্তু অর্ডার দিয়ে এই মেশিনটা আপনি বাড়িতে আনাতে পারেন। তো ফ্রেন্ড, এই মেশিন দিয়ে আপনি যদি চান কোনো বাজারে গিয়ে একটা দোকানও খুলে বসতে পারেন, কারণ একটা মেশিন দিয়ে যে কোনো ফ্লেভার বানানো সম্ভব। আপনি সোডাটা আলাদা করে তৈরি করে নেবেন আর যে কোনো ফ্লেভারটা খুব সহজে অ্যাড করতে পারবেন। তো এটা তো আপনি করতেই পারেন বাজারে মাত্র 3,000 টাকার মেশিন দিয়ে একটা দোকান খুলতে। আর সাথে সাথে আপনি এটাও করতে পারেন, যেভাবে সোডাগুলো বিক্রি হয়ে থাকে, যেরকম জিরা বা স্প্রাইট, সেভেন আপ কোয়ালিটির যে জিনিসগুলো আছে, অত ভালো মানের জিনিসটা আপনি না বানাতে পারলেও মোটামুটি বাজারে চলার মতো জিনিসটা কিন্তু আপনি এই মেশিনটা দিয়েই বানাতে পারবেন। তো আপনি ঘরে বসেই যদি চান এটা দিয়ে সোডা তৈরি করে বোতলে প্যাকিং করে সেলটি লাগিয়ে দোকানে দোকানে গিয়ে বড় মেশিন লাগানোর পরে যেভাবে সেল করতেন, ঠিক একইভাবে 3,000 টাকার মেশিন দিয়ে কিন্তু আপনি সোডাগুলো বানিয়ে বাজারে সেল করতে পারবেন। আর যদি কোনো লোকবল এলাকায় বসতে পারেন আর আপনার দোকানটা যদি চলা শুরু করে তাহলে 3,000 টাকার মেশিনই আপনাকে স্বাবলম্বী করার জন্য যথেষ্ট। ফ্রেন্ড, ব্যবসা সম্পর্কে চিন্তা করতে বা ব্যবসা সম্পর্কে জানতে সবাই আগ্রহী থাকে, কিন্তু সব থেকে কঠিন ব্যাপার হলো এটা যে ডিসাইড করা কোন ব্যবসাটা শুরু করব আর তার উপর অ্যাকশন নেওয়া, মানে চালু করা কাজটা। তো ফ্রেন্ড, আপনি যদি সত্যিই ব্যবসা করতে চান বা ব্যবসা করে উন্নতি সাধন করতে চান তাহলে যে কোনো ছোট ব্যবসা দেখে অ্যাকশন নিয়ে নিন, আর সামনের যে রাস্তাটা সেটা আপনা খুলে যাবে। একটা কথা আছে, সামনে যেটুকু দেখা যায় সেটুকু তো চলি, আগের রাস্তা আগে গিয়ে দেখা যাবে। তো ফ্রেন্ড, ছোট থেকে যে কোনো একটা ব্যবসা শুরু করুন, শিখতে থাকুন, করতে থাকুন, আর আগে গিয়ে ব্যবসাটা কিভাবে বড় করতে হবে সেটা আপনি নিজে ভালোই বুঝবেন। তো ফ্রেন্ড, এই ছিল এই ব্যবসাটি সম্পর্কে। তো আপনি যদি আরো কিছু জানতে চান তো অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করবো। আর এই ব্যবসার আইডিয়াটি অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যারা কম টাকার ভিতরে একটা ভালো ব্যবসার আইডিয়া খুঁজছে। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।